ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা ব্যারেজ ও আশেপাশের চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে তিস্তা অববাহিকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার রাত 10:30টার দিকে এ ঘোষণা দেয় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি জানান, ভারতের উজান থেকে ধেয়ে আসা পানি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। ব্যারেজ রক্ষার্থে ফ্লাড বাইপাস যে কোনো সময় কেটে দেওয়া হতে পারে, এজন্যই তিস্তা অববাহিকায় সর্বোচ্চ সতর্কতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রোববার রাত 10:30টার দিকে লালমনিরহাটে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধরলা নদীর কুলাঘাট পয়েন্টে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্রমেই পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের উপবিভাগীয় প্রকৌশলী মহিবুল হক জানান, ক্রমেই ধেয়ে আসছে পানি, ফলে তিস্তা ধরলা ফুলে ফেঁপে উঠে পানি লোকালয়ে প্রবেশ করে নিম্নাঞ্চল এবং নতুন নতুন এলাকা প্লাবিত করছে। হুমকির মুখে পড়ছে লালমনিরহাট বুড়িমারি সড়কটিও পানিবন্দী হয়ে পড়েছে জেলার অন্তত 60,000 মানুষ। চতুর্থ দফা বন্যার কারণে এসব এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাবে ছড়িয়ে পড়েছে নানান রোগ ব্যাধি। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার খুনিয়াগাছা, রাজপুর, গোকুন্ডা, আদিতমারি উপজেলার মহিষখোঁচা, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, কাকিনা, হাতিয়াবান্ধা উপজেলার সিন্ধুরনা, গড্ডিমারি, ডাওয়াবাড়ি এবং পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের প্রায় 60,000-এরও অধিক মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে এসব এলাকার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাঁচা পাকা সড়কে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া তিস্তা ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় চরাঞ্চলের সবজি, বাদাম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। অনেক মৎস্য খামারের মাছ পানিতে ভেসে গেছে। ফসলের ক্ষেত বন্যার পানিতে ডুবে গিয়ে ফসল হানির শঙ্কায় চিন্তিত কৃষকরা। তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের পানিবন্দী পরিবারগুলো শিশু, বৃদ্ধ ও গবাদি পশু পাখি নিয়ে ব্যাপক বিপদে পড়েছেন। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, ত্রাণ পর্যাপ্ত থাকায় প্রতিদিনই ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে। আমরা এই বিষয়ে তৎপর আছি, এ জেলার বানভাসী মানুষের পাশে আছি, আমরা তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। প্রসঙ্গত, বন্যা যখন চলে এসেছে তখন আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, কেননা আমরা জানি সারা দেশে করোনা ভাইরাসের মহামারী প্রকোপ চলছে। এই সময় আবার বন্যার আপদ এসে হাজির হয়েছে আমাদের মাঝে। এই সময় সরকারি বেসরকারি সহায়তা প্রয়োজন বানভাসী এই মানুষদের। আসুন আমরা সবাই এই মানুষদের পাশে দাঁড়াই, তাদের দুঃখ কষ্টকে ভাগ করে নিই, কেননা যে ফসলের জমির উপর তারা নির্ভর করেছিলেন সেই ফসল এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। সুতরাং এসব মানুষদের পাশে দাঁড়ানোটা এখন আমাদের নৈতিক দায়িত্ব। আসুন সবাই আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াই। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল